হ্যালো ফ্রেন্ডস, এসডি ফ্যামিলি ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আগের ব্লগেই বলেছিলাম ভাইজাকে আমরা আজকে 16টা পয়েন্টে ঘুরতে যাব, তো সকাল সকালে রেডি হয়ে সবাই মিলে এখন বেরিয়ে পড়েছি। ড্রাইভার দাদাকেই ও এখন বারবার ফোন করছে, গাড়ি রেখে ড্রাইভার দাদারই পাত্তা নেই। এই গাড়িটাই আমরা কালকে গিয়ে বুক করেছিলাম, যেহেতু আমরা চারজনই যাচ্ছি, আমাদের বেশি বড় গাড়ির প্রয়োজন নেই, তাই এই গাড়িটাই বুক করলাম। আজকের আবহাওয়াটা সত্যি খুব সুন্দর, যে হারে কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে সত্যি তো আমাদের খুব ভয় লাগছিল। যাই হোক, ড্রাইভার দাদা তো এখন চলে এসছে, আমরা ভালোই ভালোই ঘুরে আসি, তো চলো যাওয়া যাক। আজকে আমরা প্রথমেই যাচ্ছি ভাইজাকের একটা বিউটিফুল প্লেসে, যেটার নাম কৈলাসগিরি। এখান থেকে কৈলাসগিরির সিম্বলটা খুব ভালো করে দেখা যাচ্ছে, আমরা ঠিক ওখানেই যাচ্ছি। এখানে যারা আগে এসেছো তারা তো অবশ্যই জানো ভাইজাকের এটা একটা পপুলার প্লেস। এটা খুব একটা দূরেও নয়, বিশাখাপত্তনম স্টেশন থেকে 12 কিলোমিটার, আরকে বিচ থেকে 9 কিলোমিটার। অটো, কার, বাইক যে কোনো কিছুতে যাওয়া যেতেই পারে, তবে রোড চার্জ লাগবে। এখানে রোড চার্জ 50 রুপিস। কৈলাসগিরিতে আমি এই প্রথমবার যাচ্ছি, ওরা এই জায়গাতে আগেও এসছে। এখানে রোপওয়েরও ব্যবস্থা আছে, তোমরা যদি কৈলাসগিরিতে আসো তবে যাওয়া বা আসা বা যে কোনো একটা কিন্তু অবশ্যই রোপওয়েতে রেখো। আমরা যেহেতু গাড়ি রিজার্ভ করে এসেছি আর আমাদের তো একটা জায়গা না, এরপর অনেক পয়েন্ট আছে ঘুরবো, তাই আজকে তো রোপওয়েতে চড়া হবে না। তবে রোপওয়ের প্রাইসটা আমি ভিডিও শেষে অবশ্যই তোমাদের বলে দিচ্ছি, ভিডিওটা স্কিপ করো না, অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা রয়েছো, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখো, যাতে আমি যে কোনো ভিডিও ছাড়লে সবার প্রথমে তোমরা দেখতে পাও। তবে কার পার্কিংয়ের জন্য এখানে আর আলাদা করে কোনো চার্জ লাগবে না, যেহেতু রোড চার্জ আমরা দিয়েই এসেছি। চলে এসেছি, এটা মেন গেট, তবে এটা পুরোটাই তৈরি কংক্রিটের, এক ঝলকে দেখলে মনে হবে গাছ, এটা ভীষণ সুন্দর দেখতে। অনেকটাই ফাঁকা ফাঁকা দেখতে পাচ্ছ চারপাশ, তার কারণ আমরা খুব সকাল সকালই বেরিয়ে এসেছি। চারিদিকে অনেক রেস্টুরেন্ট আর কিছু দোকানপাটও রয়েছে, তবে সব কিছু এখন বন্ধ। শিব পার্বতীর দর্শন পেতে গেলে অনেকটাই কিন্তু পায়ে হেঁটে যেতে হবে, তো দেখতেই পাচ্ছ আমরা এখন হেঁটেই চলেছি। তবে চারিদিকের ভিউটা এতটাই সুন্দর যে দেখতে দেখতেই এগিয়ে যাচ্ছি, হাঁটতে কিছু মনেই হচ্ছে না। ছবি তোলার জন্য একটা সেরা জায়গাও এটাকে বলতে পারো, এখানে এলে তোমরা কিন্তু অবশ্যই অনেক ছবি তুলবে। এবার যাচ্ছি কৈলাসগিরির মেন পয়েন্টে। শিব পার্বতীর খুব সুন্দর একটা মূর্তি আছে এখানে, যেটা তোমরা সামনেই দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে কৈলাসগিরির মেন সিম্বল। কৈলাসগিরি বলে কথা, সেখানে শিব পার্বতী থাকবে না তা কি হয়। প্রচুর ছবি তুলেছি আর এখানে দাঁড়িয়ে বোঝা যাচ্ছে যে আমরা কৈলাস পর্বতেই দাঁড়িয়ে আছি। সকাল এসেছিলাম বলে এখানে খুব ভালো করেই দর্শন করা গেল, অন্যান্য সময় এলে তো অনেকটাই ভিড় হয়ে যায়। চলো কৈলাসগিরির চারপাশটা এবার একটু ঘুরে দেখি।
এখানে প্রচুর গাছপালা রয়েছে, প্রচুর ফুল গাছ রয়েছে, তবে উইন্টারে আসা সব থেকে ভালো, কারণ কিছু কিছু ফুল রয়েছে যেগুলো শুধু উইন্টারেই হয়। এখানে সামনেই একটা বাচ্চাদের জন্য পার্ক রয়েছে, এখানে বাচ্চারা এলে খুব এনজয় করবে। তো আমরা এখন যাচ্ছি সেই পার্কের দিকেই। এখানে টয় ট্রেনও আছে, টয় ট্রেনের কথাও তো আমি অবশ্যই বলবো। টয় ট্রেন, রোপওয়ে, পার্ক সব মিলিয়ে বাচ্চাদের এখানটা খুব ভালো লাগবে। আমরা এতটাই ওপরে দাঁড়িয়ে আছি যে এখান থেকে সমুদ্রের বোটগুলোকে খুব ছোট ছোট দেখতে লাগছে। এখান থেকে ভাইজাকের সিটিটাকেও খুব সুন্দর করে দেখা যায়। এটা হচ্ছে পার্কের মেন পয়েন্ট। এখানে স্ট্যাচুগুলোকে এতটাই সুন্দর করে করা হয়েছে, এক ঝলকে দেখলে মনে হবে অরিজিনাল। তো কৈলাসগিরির অনেকটা ভিউ আমাদের দেখা হলো, এখন যাচ্ছি টাইটানিক ভিউ পয়েন্টে, যেখান থেকে খুব সুন্দর করে আমরা সমুদ্রটাকে দেখবো। পার্কের ধারে ধারে যে স্ট্যাচুগুলো করা আছে, দূর থেকে দেখে মনে হচ্ছে যেন কোনো মানুষ দাঁড়িয়ে আছে। এখানে তোমরা রোপওয়ের মাধ্যমেও আসতে পারো। রোপওয়ে বোথ সাইড 100 রুপিস, ওয়ান সাইড কাটলে 60 রুপিস। এখানে টয় ট্রেন আছে, যেটা তোমাদেরকে পুরো এরিয়াটা রাউন্ড করে ঘুরিয়ে দেখাবে। তবে আমি আগেই তোমাদেরকে বলেছি, যেহেতু আমরা খুব সকাল সকাল চলে এসেছি, তাই টয় ট্রেনটা এখনো চালু হয়নি, তাই তোমাদেরকে দেখাতে পারলাম না। তবে টয় ট্রেনেও কিন্তু দুরকম কোচ রয়েছে, এসি অ্যান্ড নন এসি। এসি অ্যাডাল্টসদের জন্য 110 টাকা, চাইল্ডদের জন্য 80 টাকা। নন এসি অ্যাডাল্টসদের জন্য 80 টাকা, চাইল্ডদের জন্য 60 টাকা। এখানে 10 থেকে 15 মিনিটের মধ্যে নিজেদের ছবি দিয়ে কপি মাগের মধ্যে প্রিন্ট করিয়ে দেওয়া হয়। তবে এই চার্জটা একটু বেশি নেয় এরা, যেহেতু ট্যুরিস্ট স্পট। টাইটানিক ভিউ পয়েন্ট থেকে এখন সমুদ্রটাকে দেখছি। দেখো এখান থেকে সমুদ্রটাকে কত সুন্দর করে দেখা যায়। অল দ্য ভিউ পয়েন্টস আর অ্যামেজিং হিয়ার। কৈলাসগিরি দেখা তো আমাদের এখানে কমপ্লিট হলো, এবার যাচ্ছি আরও একটি নতুন জায়গায়। আজকের ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে, এই আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করব। নেক্সট ভিডিওতেই তোমাদের সাথে শেয়ার করব ভাইজাকের আরও অনেক পপুলার ট্যুরিস্ট স্পট। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।